রিজেন্টের সাথে চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে ডিজির অনুরোধে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন বলে জানিয়েছেন তিনি। আর জেকেজি ও রিজেন্ট হাসপাতালকে করোনা রোগী শনাক্তের জন্য নয় বরং নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। রিয়াদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ একটি কাগজে সই করছেন, তার পাশে বসা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, পেছনে দাঁড়ানো সাবেক স্বাস্থ্য সচিব, বর্তমানে স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তা সচিব সহ অন্য কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট ও জেকেজির প্রতারণা বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করে জানায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছিল। পরদিনই মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে তা জানতে চায় মন্ত্রণালয়ে। এই পরিস্থিতিতে দায় কার, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সই করেছে। আমরা ওই অনুষ্ঠানে আমরা ডিজি অফিসে একটি মিটিং গিয়েছিলাম, যেখানে অন্যান্য মিনিস্ট্রির আন্তমন্ত্রণালয় মিটিং ছিল, সচিবরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন। তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর। মন্ত্রণালয় যে কোনো নির্দেশনা দিয়েছে কিনা, মন্ত্রণালয় নির্দেশনা দিলে তো খালি ব্যাখ্যা দিক, ব্যাখ্যাটা আসলে ভাবে তো ব্যাখ্যা দিলেই তো পাবেন। তিনি বলেন রিজেন্ট ও জেকেজি যে অন্যায় করেছে তার বিচার করা হবে। জেকেজি নিয়োগ দেওয়া হয়েছিল যে তারা কিছু স্যাম্পল কালেকশন করবে, আমরা অতটুকুই জানি এবং করে আসতে। তারপরে সে যদি অন্যায় কাজ করে তার জন্য সে এবং তার প্রতিষ্ঠান দায়ী। কালেকশন করে নিয়েছে, ওনারা যে কাজটুকু করেছে অন্যায় কাজ করে, অন্যায় কাজ করলে তাদের যা যা আইন অনুযায়ী ব্যবস্থা আছে সেটা নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের শাস্তি হলে শাস্তি হবে। এই জালিয়াতির পর দেশের সব হাসপাতালে করোনা সেবার ব্যাপারে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।